আন্তর্জাতিক মানের গাড়ি তৈরির কাজে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তরুণ প্রকৌশলী চাং শেন ছেন। চীনের সাংহাই মোটর কর্পোরেশন লিমিটেড এসআইসি মোটরে কাজ করেন তিনি। একটি গাড়ি তৈরির নকশা থেকে শুরু করে রাস্তায় চলা পর্যন্ত প্রতিটি ধাপ যত্নের সঙ্গে পর্যবেক্ষণ এবং বাস্তবায়ন করেন চাং। বর্তমানে ওয়াটারপ্রুফ গাড়ি তৈরির কাজে মনোযোগী হয়েছেন এই প্রকৌশলী। প্রবল বৃষ্টির সময়ে গাড়ির ভেতরে যেন এক ফোঁটা পানিও না ঢোকে সেরকম সিস্টেম ডেভেলপ করছেন তিনি। রাত দিন এক করে পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে চলেছেন চাং এবং তার বিশেষজ্ঞ দল। সাধারণত দরজার সঙ্গে গাড়ির মূল বডির পার্থক্য থাকে 0.5 মিলিমিটার, তবে সেই পার্থক্য 0.25 মিলিমিটার নিয়ে আসতে কাজ করছে আমাদের টিম। সব মিলিয়ে আমাদের লক্ষ্য ভোক্তাদের নিরাপত্তা ও পছন্দ। তরুণ প্রকৌশলীদের মতে এখানকার গাড়ি নির্মাতাদের প্রধান কাজ হল উদ্ভাবনে মনোযোগ দেয়া। সাংহাইয়ের এই কারখানায় বর্তমানে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের গাড়ি। মূলত গবেষণা কাজে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় চীন সরকার, এজন্যই দ্রুত বিকশিত হচ্ছে এ শিল্প খাত। অফিসিয়াল কাজের বাইরেও বেশ প্রাণচঞ্চল চাং। জনকল্যাণমূলক নানা কাজে নিয়মিত অংশ নেন তিনি। সমাজের প্রতি নিজেকে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মনে করেন চাং। মাঝে মধ্যেই ভলান্টিয়ার হিসেবে কাজ করেন জাদুঘরে, বিশেষ করে প্রাচীন সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যকে দারুণভাবে উপস্থাপন করেন এই প্রকৌশলী। সামাজিক কাজকর্ম শেষে আবারও নিজের দায়িত্বে ফিরে আসেন তিনি। দীর্ঘদিনের অভিজ্ঞতা আর কাজের প্রতি ভীষণ ভালো লাগা থেকে চাং হয়ে উঠেছেন সাংহাই শহরের সবচেয়ে দক্ষ ও জনপ্রিয় প্রকৌশলীদের একজন। প্রকল্পের জনসংযোগ কাজেও দক্ষতা হয়েছে তার। যতই দিন যাচ্ছে নিত্য নতুন নানামাত্রিক অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন চাং। বড় ধরনের পরিবর্তন এসেছে চীনের অটোমেটেড শিল্পেও। সময় এখন চ্যালেঞ্জ গ্রহণ করে সুযোগের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। চাঙের মতো কঠোর পরিশ্রমকে পুঁজি করে গাড়ি শিল্পে কাজ করছেন চীনের হাজারো যুবক। বিশ্বের বুকে চীনকে আরও এগিয়ে রাখতে দক্ষ প্রকৌশলী হওয়ার স্বপ্ন তাদের চোখে মুখে। হাবিবুর রহমান, ওভি, সিএমজি বাংলা।